হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিতে আছে কড়াম, টমেটো, তেঁতুল, খেজুরের চাটনি। প্রথমে আমি আমগুলোকে কুড়িয়ে নেব, অনেক আম পড়ে আছে। এই আমগুলো আমি দু ভাগ করে কেটে নেব। দেখুন, আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি, এই যে এভাবে আমি আমগুলো কেটে নিয়েছি। আরও আছে টমেটো, টমেটো আমি এভাবে কেটে নিয়েছি, নিয়েছি খেজুর, আর নিয়েছি তেঁতুল। আরও আছে চিনি, লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। এছাড়াও আছে সর্ষে। কড়াই উত্তপ্ত হলে এতে তেল দেব, তেল উত্তপ্ত হলে এতে শস্য দেব। শস্যগুলো ফুটতে শুরু করলে আমি কাটা আম, টমেটো এতে ছেড়ে দেব। একটু লবণ দিয়ে নাড়তে থাকবো। এটা একটা মজার রেসিপি, সবাই বাড়িতে ট্রাই করবে। এখন আমি তেঁতুল এবং খেজুর দিয়ে ঢেকে দেবো। একটু নাড়াচাড়া করি। পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটি আবার উঠাবো। ওয়াও, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা কাটাকাটির সাহায্যে এটাকে মিশিয়ে নেব। আমগুলো পুরো মিশবে না, কড়া আম একটু দেখা যাবে আমগুলো। এখন আমি এতে চিনি দেব, একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। চিনি দিয়ে নাড়ার পরপরই এতে জল বের হবে। চিনি দেওয়ার 3 থেকে 4 মিনিট আমি এভাবে নাড়তে থাকবো। মজার একটা রেসিপি চলে আসছে বন্ধুরা, আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন। ওয়াও, মজার রেসিপি। আমি 4টি উপাদান দিয়ে এই চাটনি তৈরি করেছি, আপনারা বাড়িতে এরকমভাবে রেসিপিটি করবেন। তিন চার মিনিট নাড়ার পরে আমি রেসিপিটি নামিয়ে রাখব। অনেক সুস্বাদু, অনেক মজাদার এই রেসিপিটি। আমের একটা সুন্দর সেন্ট আসছে। হয়ে গেল আমাদের এই চাটনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।